Isso, que chama o chefe? Hã? আরে এটা কি রয়্যাল এনফিল্ড বাইক? বাংলাদেশে এই বাইক কোত্থেকে আসলো? এই বাইক আরে কদরে স্বপ্ন ছিল এরকম একটা বাইক চালাবো, এরকম একটা বাইক দেখবো। যাক কপাল ভালো এটা। ওরে বাইকে তো ছাবিও লাগানো দেখতেছি। বসে দেখি এরকম একটা বাইক চালানোর কত শখ ছিল আমার। কিন্তু বাইকটা কার এখানে পড়ে আছে এখন, আবার ছাবিও লাগানো। দেখি একটু স্টার্ট দিয়ে দেখি কেমন। স্টার্টের সুইচ কোনটা? কি সমস্যা? সরি ভাই, আসলে কখনো দেখিনি তো ভাই। দেখি নাই ভাই, এটা আসলে একটু মানে সরি ভাই, ভুলে গেছে ভাই। রাগ করেন না ভাই, নিন ভাই। সরি ভাই, ভুলে গেছে ভাই, মাফ করে দেন ভাই। আসলে কাজটা কি ভালো করলাম? মনে বেশি অপমানি করে ফেলছি। এই যে ভাই, এই যে ভাই, এই যে এদিকে আসেন। এদিকে আসেন, শুনেন শুনেন শুনুন ভাই। আসলে গল্পটা হচ্ছে কাল্পনিক, একটু মজা করে করলাম। নেগেটিভটা নিয়েন না, কারণ এই ধরনের ঘটনা আমাদের ভিতরে অহরহ হচ্ছে। আমরা একটা দামি বাইক নিয়ে অনেক বেশি ভাব দেখাই মানুষকে, আসলে এটা ঠিক না। কারণ একটা দামি বাইক দেখে আরেকজনের চালানোর আগ্রহ হইতে পারে বা বসতে পারে। এটা নিয়ে আমরা অনেকে অনেক বন্ধুবান্ধব বা ছোটো ভাইদের সাথে খারাপ ব্যবহার করে ফেলি। তো এই জাস্ট এইটা মানুষকে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এটা বানানো। আর তাছাড়া হচ্ছে আমার ফ্রেন্ড, বাইকটা ওর কাছে বেশ কিছুদিন যাবৎ আমি দেখছিলাম, আমার এক বড় ভাইয়ের আর কি। যা হোক, আমরা আসলে এই জিনিসটা উপস্থাপন করার জন্য যেন সবাই বুঝুক, কেননা আসলে বাইক বড় কথা না, মানুষের একটা ইচ্ছা হচ্ছে বড় কথা, এটা আমাকে সবাই জানতে হবে। ওই জন্য আমরা আজকে এই ভিডিওটা করা, আর এই ভিডিওটা আমরা দুজনে বন্ধু বেস্ট ফ্রেন্ড। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন।